লাগছে গাইস, সবাই ঘুম থেকে উঠে চোখটা লাল লাগছে। নেশা পেশা করে নেই কিন্তু, সেসব বেরবো না কিন্তু। তোমাদের মধ্যে অনেকেই ভাবছো যে আজকে ফের গ্যালপ স্ট্রিটের ভিডিও কেন, এই গ্যালপ স্ট্রিটের ভিডিও প্রায় সময় আমি কেন দিচ্ছি। এর রিজনটা হচ্ছে ভিউস গাইস, ভিউস। হ্যাঁ, অ্যাকচুয়ালি ভিউস, কারণ তোমরা গ্যালপ স্ট্রিটের ভিডিওটা বেশি পছন্দ করছো, তাই জন্য আমাকে বারবার গ্যালপ স্ট্রিটের ভিডিও দিতে হচ্ছে। আর তাই আজকে সকাল 6টা বাজে, রবিবার, আজকে আমাকে যেতে হচ্ছে ফের গ্যালপ স্ট্রিট। আর সঙ্গে আছে আমার এই পক্ষীরাজ, আমি পক্ষীরাজকে নিয়ে চলেছি গ্যালপ স্ট্রিটের পথে, প্রায় এখনো 2 ঘন্টার রাস্তা। আর গিয়ে তোমাদেরকে দেখাবো ওখানকার আজকেরকার যে কালেকশানগুলো আছে গ্যালপ স্ট্রিটে, আজকে কী কী কুকুর এসছে, আর যদি পারি পাখি বা র্যাবিট যেগুলো থাকে সেগুলোকেও কভার করার চেষ্টা করবো। আমি বেশিরভাগটা কুকুরটা কভার করি, কিন্তু ওগুলো চেষ্টা করবো, কারণ ওই দিকটা বেশি ভিড় থাকে, ওই জন্য ওই দিকটা এই মুহূর্তে যাওয়াটা আমি অতটা সেফ বলে মনে করি না। দেখতে পাচ্ছ মা তো সঙ্গে আছে। তা এখন আমি চলেছি গ্যালপ স্ট্রিটের দিকে। আর খুব শিগগিরই যারা ঘুরতে পছন্দ করো তাদের জন্য আমাদের কলকাতারই খুব কাছাকাছি একটা ঘোরার জায়গা আমাদের ট্রিপ প্ল্যান হচ্ছে, কারণ নভেম্বর মাসের শেষ, ডিসেম্বর মাস পড়তে চলেছে, তাই জন্যে মনটা একটু ঘুরু ঘুরু তো পড়ে। আর এই লকডাউনের পরে তোমরা যারা ঘুরু ঘুরু মন করছে, যারা একটু ঘুরতে যেতে চাইছো, তাদের জন্য একটা ঘোরার একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, একটা ট্যুরিং ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তোমরা একটু ওয়েট করো, যারা ট্যুরিং ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু ওয়েট করো অবশ্যই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা নতুন আছো। তো চলো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। রাস্তার কোনো ভিডিও করছি না, কারণ এই মুহূর্তে হেলমেটে কোনো ক্যামেরা লাগানো নেই, সেই জন্য রাস্তার কোনো ভিডিও করছি না, একেবারে ডাইরেক্ট দেখা হচ্ছে গ্যালপ স্ট্রিটে গিয়ে। গ্যালপ স্ট্রিটে চলে এসেছি, আর এসে এবার আমি মার্কেটের ভেতরে ঢুকবো। এইমাত্র আমি গাড়িটা পার্ক করলাম সাইডে, মানে দেখতে পাচ্ছি এবার মার্কেটের ভেতরে ঢুকবো। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকেও দেখাবো মার্কেটের আজকের কী কী কালেকশন আছে। তো চলো ভেতরে প্রাইস কত? 45। মেল না ফিমেল? মেল মেল। এইসব কুকুরের সাথে ওই সব কুকুর মেলানো হবে না, আপনি এটা করে দেবেন না, আসুন আপনাকে বাচ্চাটা ছেড়ে দেখাই। আরে ছেড়ে দেখাই না, তাহলে বুঝবেন কি করে? আরে খেলাধুলাটা দেখুন, আরে দেখুন একবার, দেখতে অসুবিধা কি আছে, আপনাকে কি জোর করে দিয়ে দেবো? আসলে প্রাইস কি আছে? 35,000। ফোন করবেন আমার আপনি একবার, আমাকে একবার ফোন করি, রাত 8 বাজে ফোন করি, ঠিক আছে? ডেট অফ বার্থ, মেডিসিন, দেখতে পাচ্ছেন খুব প্লেফুল একটা পাপ্পি। জিএসডির প্রাইস কত? এটার প্রাইস 35। শিশু প্রাইস কত? 35। মেল না ফিমেল? মেল। Thank you.
প্রাইস কি আছে? ৮৫০ আর রিসিভার আমি এখন একটু ইয়ের দিকে যাচ্ছি, পাখির মার্কেটের দিকে আবার একটু যাবো, গিয়ে পাখি আর মাছের মার্কেটে কি আছে সেখানে যদি আমি ভালো করে ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। কারণ পাখি আর মাছের মার্কেটে ভালো করে ভিডিও করা যায় না, কেন জানি না, ওরা সেরকমভাবে করতে দেয় না। কুকুরের মার্কেটে যতটা তুমি ভিডিও করা যায়, পাখি আর মাছের মার্কেটে সেরকমভাবে করা যায় না। তবু আমি গিয়ে চেষ্টা করে দেখব, যদি আমি প্রাইস নাও বলতে পারি আমি কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করব, তোমাদেরকে যতখানি ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও। তো চলো ভিডিওটাকে কন্টিনিউ করি। তুমি একটা কাজ করো, এই প্যাকেটটার মধ্যে তুমি ধরো তিনটে সবুজ তিনটে হলুদ ঢুকিয়ে দাও। ১১০
ছোট খরগোশে কি দাম আছে? 380 টাকা জোড়া। কি দাবি কেটা? বানি বেশি যদি বড় না দেশি মাল আছে 400 টাকা নেবো। এইগুলো কি ছোট থাকবে? এই সাদাই দিলে কত দাম আছে? 60 টাকা ওই মালগুলো। আর এইগুলো নেবেন 200 টাকা করে। 60 টাকা জোড়া জিনিস আছে চারখানা জিনিস। একটা ডিসি খরগোশ নয়, একটা হাইব্রিড মাল আছে চারখানা। ইন্ডিয়ান মাল হচ্ছে এই দেখুন, এই হচ্ছে ডিসি মাল আছে। এই হচ্ছে ডিসি হাইনি না, একটা ডিসি মাল আছে। আমি মাল কাছে বড় বড় দুটো মেয়ে আছে, তিনটে মেয়ে আছে, একটা ছেলে আছে। এইগুলো কি রেবিট বলে উপরে? অস্ট্রেলিয়ান রেবিট। এর প্রাইস কত? 600 পেয়ার। দুজনা দিয়ে দেবো তোমাকে, চাইনিজটা দেবো নাকি? না না, এটা তো ছোটই হয়। আমার তাহলে যেতে পারবো, আমাকে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ মাথা লাল হয়ে যাবে, 3-4 মাসে ওটা দাম হয়ে যাবে 2000 টাকা। এরকম মাথায় অরেঞ্জ হয়ে যাবে, পাখি আছে লাল হবে। হ্যাঁ হবে, আমি পাখির মার্কেট, মানে পাখির যে মার্কেটটা আছে আর মাছের যে মার্কেটটা আছে ওখানে গেলাম, কিন্তু ওখানে আমি ঠিক ভালো করে ভিডিও বা তোমাদের প্রাইস বলতে পারলাম না। কারণ হচ্ছে ওরা অতটা ভালো করে করলো না, কারণ ওরা বলছিল নাকি এদের যে কমিটি আছে, কমিটি থেকে বারণ করা আছে, কিন্তু জানি না কেন।
পুকুরের এখানে তো ইজিলি করতে পারলাম ভিডিও, কিন্তু ওখানে অতটা ভালো করে করতে পারলাম না। তবু তোমাদের জাস্ট এটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম যে ওখানে তবু কী কী ধরনের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে কী কী ধরনের মাছ আর পাখি এখানে পাওয়া যায়। তো আজকেকার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও, আর যারা এখনও আমাকে ইনস্টাগ্রামে ফলো করনি ইনস্টাগ্রামে ফলো করে নাও কোনো কুইক আপডেট পাওয়ার জন্য, অনেক কিছু ভালো ভালো ছবি পাওয়ার জন্য ইনস্টাগ্রামে ফলো করে নাও। আর এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তুমি চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা মেরে দাও আর তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দাও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, ফের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।